হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তাড়াতাড়ি বিষয়বস্তুতে ঢুকে যাই, কারণ এই বিষয়টা অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, জানো তো, যে এই বিষয়ে একটা ভিডিও বানাবো। তো চলে এলাম ভিডিও বানাতে, যে নেপোটিজম। নেপোটিজম কথাটার অর্থ আমরা অনেকেই জানি বা এই কথাটা অনেকবার শুনেছি, বিশেষত সিনেমা জগতে এই জিনিসটা বেশি ব্যবহৃত হয়, তাই না? যে নেপোটিজম, যে চেনা পরিচিত যারা আছে, মানে উত্তরাধিকার সূত্রে আর কি, বুঝতে পেরেছ, যে আমার ছেলে নায়ক হবে, তার ছেলে নায়ক হবে, বা আমার মেয়ে নায়িকা হবে, তার মেয়ে নায়িকা হবে, সে ট্যালেন্ট থাক বা না থাক, ঠিক আছে, এটাই তো নেপোটিজম কথার অর্থ, যে উত্তরাধিকার সূত্রে অধিকার পাওয়া। নেপোটিজম, যদি বা ভুল বলে থাকি নেপোটিজমের মানে বিশ্লেষণটা, একটু কমেন্ট করে জানিয়ে দিও, ভুল হতেই পারি, কিন্তু আমি এটার মানে এটাই জানি, ঠিক আছে। তো ইউটিউবেও যে যথেষ্ট পরিমাণে নেপোটিজম চলছে বা হবে, আরও হয়ে আসছে, হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো অবশ্যই উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আর আমি জানি আমার ভিডিওতে তোমরা আমার বাঙাল ভাষা খুব মিস করো, কিন্তু এই সিরিয়াস বিষয়টা নিয়ে আমি বাঙাল ভাষায় বললে আমার নিজেরই মনে হবে আমি জাস্টিস করছি না বিষয়টাকে নিয়ে। তো ওর জন্য আমি জাস্ট নর্মাল একটা ভ্লগ বানাচ্ছি। তো আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিল সাধন সাথী কষ্ট নামে, প্রচুর ভিউ হয়, তাই না, প্রচুর ভিউজ হয়। তো সেখানে তারা শুধু কি দেখালো, যে ইউটিউবে তারা কিভাবে কষ্ট করে এই জায়গায় এসেছে। আদৌ কি ইউটিউবের কষ্টটাই শুধু আছে তাদের জীবনে? শুধুমাত্র কি ইউটিউবেই কি তারা কষ্ট করেছে? আর এক বছরও হয়নি তাদের চ্যানেল, কি করে 3 লাখ 3.5 লাখ ফলোয়ার হয়ে যাচ্ছে? আর আমরা যারা নতুনভাবে পুরো ইউটিউবে এসেছি, তাদের 1.5 বছর 2 বছর লেগে যাচ্ছে চ্যানেল মনিটাইজ হতে, আর পেমেন্টের কথা সে তো বাদ দাও, সে তো বহু দূরের, বহু মানে অলিক কল্পনা সেটা, তাই না, মানে 1 বছরের মধ্যে এত সব কিছু হওয়া। ইভেন আমার 7 মাস লেগেছে, কি বলবো, সত্যি কথা বলতে 7 মাস লেগেছে আমার চ্যানেল মনিটাইজ হতে। তাতে আমার নিজস্ব খাটনি ও পরিশ্রমও যেমন ছিল, অনেক বন্ধু সাহায্যও ছিল, তাই তো। তো এইবার এই যে সাধন সাথীর যে কষ্টটা দেখালো, সেখানে শুধু কিন্তু ইউটিউব জার্নির কথাই লেখা আছে, কিন্তু ওদের যে মেন ভিত শর্ট ভিডিও, কোথা থেকে, টিকটক থেকে বা আরও এরকম ছোট শর্ট অ্যাপস থেকে, শর্ট ভিডিও অ্যাপস থেকে যে ওদের মেন ভিতটা তৈরি হয়েছে, মানে সেই অর্থে বলতে গেলে টিকটকের মতন ছোট ছোট শর্ট ভিডিও অ্যাপগুলি হচ্ছে ওদের এই জার্নির বাবা মা, তাই তো। তো সেই কথাগুলি কিন্তু ওরা উল্লেখ করেনি, সেই কথাগুলো ইউটিউবের জার্নিতে এই কষ্ট ভিডিওটাতে উল্লেখ করেনি, যে ওরা ওদের মেন ভিতটা তৈরি হয়েছিল ওই শর্ট ভিডিওগুলো থেকে। নতুবা এত তাড়াতাড়ি পাবলিসিটি পাওয়া মুখের কথা নয়, কারণ শুধু সংসারের কাজ আমরা অনেকে দেখাচ্ছি, যারা নতুন আমরা ইউটিউবে জয়েন করেছি তারা প্রত্যেকে সংসারের কাজ ডেইলি দেখাচ্ছি, বাসন মেজে যাচ্ছি, রান্না করে যাচ্ছি, ঘর মুছে যাচ্ছি, ঘর ঝাড় দিয়ে যাচ্ছি, তাদেরও কি এরকম পাবলিসিটি হচ্ছে, তাদের কি এরকম ঝটাপট সব কিছু হচ্ছে? না, কারণ আমরা সাধারণরা ওই টিকটকের মতন শর্ট ভিডিও অ্যাপগুলি থেকে ভাইরাল হয়ে পারিনি, ভাইরাল হতে পারিনি। আজকে শুধু সাধন সাথীর কথা কেন বলছি, প্রীতি, প্রীতি তো টিকটকে, টিকটক থেকে আমি প্রীতিকে চিনতাম, আমি টিকটক থেকে প্রীতিকে চিনতাম, যখন ওর মেয়ে হয়নি, ওর ফুল প্রেগনেন্সি জার্নিতে আমি ওকে ফলো করেছিলাম, মানে টিকটকে আর কি। তো ইউটিউবে এসেছে তো খুব পরে, এত তাড়াতাড়ি এদের ভাইরাল হওয়ার একটাই মানে কারণ, এরা শর্ট ভিডিও অ্যাপ থেকেই ভাইরাল হয়ে আছে অলরেডি। তো প্রীতিও কী দেখাচ্ছে, একই জিনিস দেখাচ্ছে, আমাদের MS ফ্যামিলির মন্দিরাও তাই দেখাচ্ছে, তারপরে আর কত বলবো, তারপরে আমাদের আমার দিদি আর কি, মৌমিতা বসাক, ও টিকটক থেকে ভাইরাল ছিল, ওকে অনেকে চিনতো, যেভাবেই চিনুক চিনতো, তাই তো, যেভাবেই চিনুক, মুখটা আর কি পরিচিত ছিল সোশ্যাল মিডিয়ায়। তো সেই সূত্রে ওরা একটা প্রচুর পরিমাণে অ্যাডভান্টেজ পেয়ে গেছে, ওখানে ওরা ইনকাম করতো না কিন্তু, হয়তো, কিন্তু ইউটিউবে তো ইনকামই ইনকাম, তাই না। শোনো, অনেকেই বলো আমি হিংসে থেকে বলি, না গো, আমি হিংসে থেকে বলি না, আমি জাস্ট ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করি, ওদেরকে হিংসে করে আমার কী হবে। এই সাধন সাথী একজন আমাকে লাইভে এসে বলছে, তুমি কি সাধনদাকে হিংসে করো? আরে হিংসে তো সেখানে করবো যেখানে হিংসে করে আমি পৌঁছাতে পারবো, ওদেরকে হিংসে করে কী হবে, ওদের সঙ্গে, ওদের সঙ্গে আমার মানে গ্যাপটা আকাশ পাতালের গ্যাপ, সেখানে আমি হিংসে করে বোকামিটা কেন করব? আমি জাস্ট আমার দেখে যেগুলো মনে হয় আমি বলি, হিংসের এখানে কোনো বালাই নেই। তো
এরকমভাবেই নেপোটিজম ইউটিউবেও চলে আসছে। আজকে প্রীতি কী জন্য ভাইরাল হয়েছে? ওর গায়ের রং চাপা, গায়ের রং কি আর কারো চাপা হয় না? হ্যাঁ হয়, দাঁতগুলোর জন্য। দাঁতটা একটু বেশি উঁচু, ঠিক আছে, ওই দাঁতের জন্য ও ভাইরাল হয়ে গেল। তা আমার আমার মধ্যে তো এমন কিছুই নেই, আমি একটা অর্ডিনারি মেয়ে বা বউ, মানে যে কি করব কি বলবো, রোজকার কাজ করি কিন্তু দেখাই না। আমার সত্যি বিশ্বাস করো, আমার কেমন একটা লাগে যে আমি ডেইলি ঘর যা দিচ্ছি, ডেইলি ঘর মুচ্ছি, সেগুলো দেখাবো, এগুলোকে আদৌ লোকের ভালো লাগবে এটা আমার মনে হয়। ওর জন্য আমি খুব কম দেখাই আমার ডেলিকার কাজ, খুব কম দেখাই, সপ্তাহে একদিনও দেখাই কিনা আমার সেটা সন্দেহ। এর জন্য আমি চাই নানান রকম ভ্যারাইটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে, যাতে তোমাদের মনটাও একটু ভালো থাকে, ঠিক আছে। তো এই এইরকমভাবেই নেপোটিজমটা ইউটিউবেও চলে আসছে। আজকে ভিডিও দেখছিলাম প্রীতির, প্রীতি বলছিল যে কিভাবে দিদি নাম্বার ওয়ানে সিলেকশন হয়েছে। তো সেখানে কিন্তু ও একটা কথা নোটিশ করার মতন বলেছে, জানি না তোমরা শুনেছো কিনা বা নোটিশ করেছো কিনা, ওখান থেকে কিন্তু বারবার শুনতে চাচ্ছে, মানে যেখানে অডিশন দিতে গেছিলো, সেকেন্ড টাইম ডেকেছিলো প্রীতিকে, সেখান থেকে কিন্তু বারবার ওর ইউটিউব জার্নিটা শুনতে চাচ্ছিলো, ইউটিউবে ভাইরাল হয়েছে ইউটিউব জার্নিটা শুনতে চেয়েছিলো। কেন বলো তো, ওই দিদি নাম্বার ওয়ানেও তোমার ট্যালেন্ট থাকলে তুমি পৌঁছাতে পারবে না। তোমার যদি কোনো জীবনে কোনো কষ্টের কাহিনী না থাকে যেটা লোককে ইন্সপায়ার করবে, ওটা যদি না থাকে তুমি রিজেক্টেড, ঠিক আছে। তা তুমি ওই দিদি নাম্বার ওয়ানে ওই বেলুন ফাটানো খেলা করতেই জানো, আর ওই যে মাইক্রোফোন দিয়ে, মানে হেডফোন সরি হেডফোন দিয়ে ওই লিপসিং ক্যাচ করতে পারাই জানো, আর ধাঁধার উত্তর দেওয়াই জানো, তুমি যতই ট্যালেন্টেড হও না কেন, তোমার পেছনে যদি কোনো কষ্টের কাহিনী না থাকে তাহলে তুমি কেপাবল না দিদি নাম্বার ওয়ানে সিলেক্টেড হওয়ার জন্য, সিলেক্ট হওয়ার জন্য, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু প্রীতি নিজেও বলেছে, ওরা বারবার আমার ইউটিউব জার্নি শুনতে চেয়েছিল, ঠিক আছে। তো আমার মনে হয় প্রীতি সিলেক্ট হয়ে যাবে, আর আমি চাই ও সিলেক্ট হয়ে যাক, ও উইনার হয়ে আসুক। আর এই হচ্ছে আমার নেপোটিজমের বিষয়টা, যে আমরা এক একজন কত ভালো করে, আমি বলছি কয়েকজনের ভ্লগ আমার দেখতে সত্যিই ভালো লাগে, মিঠুদির ভ্লগ, মিঠু অ্যান্ড স্নেহা ভ্লগ, ও ওই দিদির ভ্লগ দেখতে ভালো লাগে, আমি নন্দিতার ভ্লগ দেখতে ভালো লাগে। আমি নন্দিতার মিঠুদি এত সুন্দর গুছিয়ে পুরোটা দিনের কাজগুলোকে 14 মিনিটের মধ্যে নিয়ে আসে, দেখতে ভালো লাগে, গুছিয়ে গুছিয়ে কাজ করা, তারপরে আমাদের সঙ্গে এসে ক্যামেরার সামনে এসে কথা বলা, কত সুন্দর ভ্লগ করে। আর সেখানে তুমি দেখো এক MS ফ্যামিলির মন্দিরা, সেই যে ঘর বাড়ি নিয়ে শুরু হয়েছে ওর জার্নি, ওর ভিডিও করা কবের থেকে, মানে ঘরে যতদিন না না পৌঁছবে ততদিন এই ঘর নিয়ে কিন্তু চলতেই থাকবে, তাই না? মানে আমি জাস্ট অবাক হয়ে যাই কিভাবে নেপোটিজম ইউটিউবকেও ছাড়লো না। এই রকমের এই কারণে কিন্তু আমাদের মতন অনেক ইউটিউবার, ছোটো ছোটো ইউটিউবার যারা জায়গা করতে পারেনি, আর পারবো কি না জানি না, তারা কিন্তু মানে অধৈর্য হয়ে অসহ্য হয়ে ছেড়ে দিচ্ছে, অনেকে ছেড়ে দিচ্ছে। এই জিনিসটাই আমার খারাপ লাগে, যে যারা এক শর্ট ভিডিও করে, কোলাকুলি করে, চটকাচটকি করে, বা মানে খারাপভাবে ভিডিও করে, খারাপ ভাষাগুলো বেরিয়ে যাচ্ছে জানো তো, যারা খারাপভাবে ভিডিও করে ভাইরাল হয়ে গেছে কোনো এক সময়, বা নিজের কোনো মানে রূপের কি বলবো, রূপের না এটা মানে চেহারা, মানে চেহারার ব্যতিক্রমিতার কারণে ভাইরাল হয়ে গেছে, লোকের চোখে চলে এসেছে, তারাই একমাত্র হয়ে যাচ্ছে। কেন যে মানে যারা ভিউয়ার্স তারা তো আমাদের মতনই নর্মাল মানুষ, তারা কেন অন্যদের কষ্টটা দেখতে পায় না, আমি সেটাই ভাবি, কেন দেখতে পায় না? এই নাকি জনতা জনার্দন, জানি না। তো আমার এইটাই বলার ছিল, আমি অনেক দিন ধরে এই জিনিসগুলো নোটিশ করছি যে কী করে সাধন সাথী বা প্রীতি বা ওই MS ফ্যামিলি বা মমিতা বসা কী করে এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল, এমন কিছুই কি নোটিশেবল জিনিস ওরা করে যার জন্য ওরা এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেল? ওইটা একটাই কারণ, ওরা আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ওদের ফেসটা পরিচিত ছিল, সেইভাবে আমরা কেউ পরিচিত ছিলাম না, যার জন্য আমাদেরকে ঘষে যেতে হচ্ছে, আর ঘষে যেতেই হবে, জানি না এই জার্নি শেষ কোথায় হবে, জানি না। তো যারা আমার মতন এরকম মানে ভাইরাল হয়ে আসনি, তাদেরকে আমি বলবো শুধু পরিশ্রম করে যাও, হাল ছেড়ে দিও না, শুধু পরিশ্রম করে যাও, দেখো যদি কোনো সময় কোনো কিছু হয়ে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিউয়ার্সদের যারা আমাদেরকে দেখো আর কি, যারা আমাদের পরিবারের সদস্য, যারা আমাদেরকে নিত্য দেখো,
চাইবো তারা তাদের ভালোবাসাটা আমাদের উপর বজায় রাখতে। হ্যাঁ, এক আধ দিন খুব ভালো ভিডিও হয়ে যাবে, আবার এক আধ দিন একদম বোরিং বোরিং লাগবে, কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যেও না, এটাই বলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।